আসসালামু আলাইকুম। ঠিক কত মার্ক পেলে তুমি বুটেক্সে চান্স পেতে পারো এবং এই ভর্তি পরীক্ষায় পাশ করার জন্য আলাদা আলাদা মার্ক পেতে হয় কিনা বা আলাদা আলাদা পাস মার্ক আছে কিনা সেই জিনিসগুলো আমরা জানবো। আরও জানবো তোমার জিপিএ কত হলে তুমি বুটেক্সের জন্য চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এবং বুটেক্সের পুরো পরীক্ষা পদ্ধতিগুলো আর এই জিনিসগুলো এই এক্সাম তোমার রিলেটেড ফ্যাক্টসগুলো এই তথ্যগুলো আমরা রিহ্যাবের কাছ থেকে শুনবো, যেহেতু হচ্ছে রিহ্যাব এবার বুটেক্সের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। তো চলো আমরা রিহ্যাবের কাছ থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার এ টু জেড জেনে নিই। তো বুটেক্স ভর্তি পরীক্ষার রিসেন্টলি তোমরা সার্কুলার দেখছো, বের হয়েছে 2018-19। তো এই সার্কুলারে যেটা আছে, আগামী 20 সেপ্টেম্বর থেকে ফর্ম তোমরা তুলতে পারবা সকাল 10টা থেকে এবং এটা হচ্ছে এক্সপায়ার থাকবে তোমার 9 অক্টোবর পর্যন্ত। তো 9 অক্টোবর পর্যন্ত তোমরা এটা ফর্ম পূরণ করতে পারবা। তো এখন পূরণ করতে যাওয়ার আগে আমার কী কী যোগ্যতা লাগবে, মানে এসএসসি এইচএসসি এগুলো কী কী লাগবে? তো এসএসসিতে হচ্ছে আমার যে গ্রেডটা চাইছে এবার দেখলাম 4.50, আর এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা মিলে 18 থাকতে হবে। এই চারটার জিপিএ ভিত্তিতে 5-এর মধ্যে যেটা আছে সেটা টোটাল 18 থাকতে হবে। এখন পরীক্ষা পদ্ধতি, তো পরীক্ষা পদ্ধতি তোমরা অবশ্যই দেখছো যে এবার কিন্তু রিটেন করছে, কিন্তু গত বছর এর আগের আমাদের সময়ও কিন্তু সব বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতি ছিল। তো এখন যেহেতু রিটেন করছে, রিটেনে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা করছে, ফিজিক্সে তোমার 60, কেমিস্ট্রি 60, ম্যাথে 60 আর ইংলিশে 10, মানে এগুলো সব 2 দিয়ে গুণ হচ্ছে, তারপরে হচ্ছে এভাবে মার্কস টোটাল 200 মার্কসের মধ্যে এখন সময় হচ্ছে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরীক্ষাতে তোমার ভুল অ্যান্সারের জন্য যত মার্কস কাটবে সেটা হচ্ছে 0.50, আর এটাই হচ্ছে প্রতি প্রশ্নে 0.50 ভুল নাম্বারের জন্য কাটবে। তো এবার কাছে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে টোটাল কত মার্ক পেলে একজন স্টুডেন্ট মনে করতে পারে যে তার বুটেক্সে চান্স হবে, কারণ সে তো অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে, বা সেক্ষেত্রে হচ্ছে সে নিজের কাছে যে কনফিডেন্সের বিষয়টা যে টোটাল মোট মার্ক কত, ওই মোট মার্ক থেকে কত মার্ক তার পেতে হবে? তো এই মার্কসের বিষয়টা তোমার ভ্যারি করে হচ্ছে কোশ্চেন প্যাটার্নের উপর। কেমন, যে ধরো গত বছরে কোশ্চেনটা একটু হার্ড ছিল, যে কারণে হচ্ছে পাস মার্কসটাও একটু কম হয়েছে। যেমন 110 যারা পাইছে তো তারা পর্যন্ত হচ্ছে পাস করতে পারছে, এদের নিচে যারা পাইছে এরা হচ্ছে কিন্তু পাস করতে পারেনি। তো এবার যেহেতু রিটেন এক্সাম, তো আমার একটা মিনিমাম লেভেল ধরে রাখতে হবে, যেহেতু 200-তে পরীক্ষা, আমি ধরে রাখি যে আমার 130 বা 140 পর্যন্ত পাইতে হবে। এরপরে তো কোশ্চেন তুমি দেখতেছো কেমন টাইপের কোশ্চেন হচ্ছে, ইজি কোশ্চেন হলে তাহলে তোমার সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের লেভেলটা সেটাও কিন্তু হাই রাখতে হবে। তো এই ক্ষেত্রে এজন্য তোমার মিনিমাম ধরে রাখো যে আমি 120 বা 130 এরকম পাবো। আর পরীক্ষার হলে তো তুমি ডিসাইড করতে পারবা যে তোমাকে কত পাইতে হবে, কত পাইলে তুমি চান্স পাবা, এটাই ছিল। থ্যাংক ইউ রিহ্যাব। রিহ্যাবের কাছে আমরা কত পেলে আমরা একজন স্টুডেন্ট বুটেক্সে চান্স পেতে পারে এবং হচ্ছে বুটেক্সে ভর্তি পরীক্ষা রিলেটেড ইনফরমেশনগুলো জানলাম। আশা করি তোমার বুটেক্স পরীক্ষা রিলেটেড আর যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন জানার থাকে তাহলে হচ্ছে সেটা তোমরা আমাদের সাথে শেয়ার করবা, আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবা এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে নিউরন প্লাসের তোমার ফেসবুক গ্রুপ এবং হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও গিয়েও তোমরা তোমাদের যে কোনো কোশ্চেন, যে কোনো পরামর্শ, যে কোনো সহায়তা তোমরা চাইতে পারো। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করবো তোমাদের সহায়তা করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।